বঙ্গোপসাগরে ইলিশ শিকারে 65 দিনের নিষেধাজ্ঞা শেষে আবারও সাগরে ফিরছেন জেলেরা। ধরা পড়ছে প্রচুর পরিমাণ ইলিশ, তবে আকাশছোঁয়া দামে সন্তুষ্ট নয় ক্রেতারা। আর ট্রলার মালিক ও জেলেদের দাবি, তেলসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ফলে মিলছে না আয় ব্যয়ের সমন্বয়। অন্যদিকে নতুন করে জলদস্যুর হামলায় আতঙ্ক বেড়েছে জেলেদের মাঝে। সাগরে তাদের নির্বিঘ্নে মাছ শিকার করতে আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারি প্রয়োজন বলে মনে করেন সংশ্লিষ্টরা। বরগুনা প্রতিনিধি মোহাম্মদ বেলাল হোসেন মিলনের পাঠানো প্রতিবেদন জানাবেন সালাউদ্দিন বাদল। দেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র হিসেবে পরিচিত বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্র ও পাইকারি মাছের বাজার, সাগরে ইলিশ শিকারে দু মাসের বেশি সময় নিষেধাজ্ঞা শেষে ক্রেতা বিক্রেতা আর শ্রমিক মালিকদের পদচারণায় মুখরিত মাছের রাজা ইলিশের বাজার। প্রতিদিন সকাল থেকে হাজার হাজার মন ইলিশ আসে এই বন্দরে, যা বিক্রি হতে সময় লাগে মাত্র 3 থেকে 4 ঘন্টা। বিএফডিসি কর্মকর্তাদের হিসেব মতে গত বছরের তুলনায় ইলিশের পরিমাণ বেশি হলেও দাম নিয়ে ক্রেতা বিক্রেতা আর ট্রলার মালিকদের রয়েছে ভিন্ন মত। দাম খুব চড়া এবং সাধারণ মানুষ এই এত দামের মাছ খাইতে পারতেছে না। ইলিশ মাছের মৌসুম, ওই সময় তো আমরা ধরতে পারি না, ওই সময় তো থাকে অবরোধ। 90% লোকের বাজার খরচ হয় না। কিছু লোকে বলে যে ইলিশ মাছ তো সাগরে গেলেই পাওয়া যায়, কিন্তু এতে যে কত মূলধন লাগে তা অনেকে খোঁজে না। আমাদের মালদা লাগে, এতে যে দাম আর মাছের যে দাম এটা আমরা টিকতে পারি না। এদিকে নতুন করে সাগরে বেড়েছে জলদস্যু আতঙ্ক। গত 28 জুলাই রাতে বরগুনা ও পটুয়াখালীর অন্তত 26টি মাছ ধরার ট্রলারে ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ট্রলারের মাছ ও জালসহ প্রায় কোটি টাকার সরঞ্জাম লুট করে নিয়ে যায় ডাকাতরা। তাই জেলেদের নির্বিঘ্নে মাছ শিকারে আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়ানোর দাবি ট্রলার মালিক ও শ্রমিক নেতাদের। 26টা জেলের ট্রলারে ডাকাতি হয়েছে, মাছ দর করে মাছ টাছ লয়ে গেছে, মানুষ কোপাইছে, এজন্য তো মানুষ মারাও যেতে পারে, এজন্য খুবই আতঙ্কের ভিতরে আছে আমাদের ট্রলার শ্রমিকেরা। ডাকাই র্যাব থাকলে থাকে না, তো আমরা তো দীর্ঘদিন যাবৎ র্যাবের ক্যাম্প চাইছি, মাননীয় প্রধানমন্ত্রীও দেওয়ার আশ্বাস দিয়েছে এই ক্যাম্প না দিলে এই ডাকাইতে আসলে দমন হবে না। মৎস্য উন্নয়ন কর্পোরেশন পাথরঘাটা অফিসের হিসেব মতে গত বছরের তুলনায় এবার ইলিশের পরিমাণ বেশি হওয়ায় বাড়ছে সরকারের রাজস্বের পরিমাণ। এই বছর এই পর্যন্ত হয়েছে 69 মেট্রিক টন ইলিশ এই পর্যন্ত এখানে অবতরণ হয়েছে, তো গত বছর থেকে কিছুটা বেশি এবছর পরিলক্ষিত হচ্ছে। মাছের দাম বেশি পেলে রাজস্ব যেহেতু এটা পার্সেন্টেজ, তো সেই হিসাবে বৃদ্ধি পাবে। 2021-22 অর্থ বছরে পাথরঘাটা বিএফডিসিতে ইলিশ কেনা বেচা হয়েছে 2,528 মেট্রিক টন, অন্যান্য মাছ বিক্রি হয়েছে 2,358 মেট্রিক টন, যা থেকে সরকারের রাজস্ব আয় হয়েছে 1,95,53,559 টাকা। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি।